হ্যালো বন্ধুরা, আজ আপনাদের সাথে পরিচয় করাবো খাস কলকাতার বুকে গড়ে ওঠা এক অতুলনীয় মন্দির, যা দেখে হয়তো আপনার মনে হতে পারে আপনি হয়তো দক্ষিণ ভারতের আঙ্গিনায় গড়ে ওঠা কোনো মন্দির দর্শন করতে এসেছেন। হ্যাঁ, আমি আজ এসেছি কলকাতার বিড়লা মন্দিরে, যেটাকে অনেকে রাধাকৃষ্ণ মন্দিরও বলে থাকে। উড়িষ্যার ভুবনেশ্বরে লক্ষ্মীনারায়ণ মন্দির ও লিঙ্গরাজ মন্দিরের অনুপ্রেরণায় তৈরি এই মন্দিরের প্রধান আরাধ্য দেবতা হলেন লক্ষ্মীনারায়ণ, রাধা মাধব ও রাধাকৃষ্ণ। বাম দিকের শিখরে আছেন দেবী দুর্গার শক্তিরূপ এবং ডান দিকে রয়েছেন দেবাদিদেব মহাদেব। এখন আমি রয়েছি কিন্তু সেই বিড়লা মন্দিরে, দেখতে পাচ্ছ এই সেই বিড়লা মন্দির, খুব সুন্দর লাগছে ভিউটা চারিদিকে। এই মন্দিরের ভিতরে এরিয়ার মধ্যে কিন্তু কোনো ক্যামেরা ফুটেজ অ্যালাউ না, তবু মোটামুটি চেষ্টা করছি বাইর থেকে কয়েকটা ফুটেজ নেওয়াই যায়। ঠিক আছে, চলো মন্দিরের ব্যাকগ্রাউন্ডের অর্থাৎ চারিদিকের ভিউটা একবার দেখে নিই পুরো। প্রায় আড়াই বিঘা জমির উপর প্রতিষ্ঠিত এই অপরূপ সুন্দর মন্দিরের পরতে পরতে আছে পাথরে খোদাই করা ভাস্কর্য, আর দেওয়ালে দেওয়ালে রয়েছে খোদিত গীতার বাণী, আর যেখানে পাথরের কারুকাজে ফুটে উঠেছে রাজস্থানি স্টাইল। এবং মন্দিরের ওপেনিং টাইম রয়েছে সকাল 5টা থেকে সকাল 11:30 ও বিকেল 4:30 থেকে রাত 9টা পর্যন্ত। এবং আসল সৌন্দর্য এবং আসল মুগ্ধতা উপভোগ করতে হলে আপনাকে আসতে হবে ফার্স্ট ভোরের সকালে, অথবা সন্ধ্যার আরতি দেখতে হলে আপনাকে আসতে হবে সন্ধ্যাবেলায়। দেখতে পাচ্ছি কত সুন্দর কারুকার্য দ্বারা এই মন্দিরটা নির্মাণ, সত্যি মানে আপনারা যদি না আসেন অনেক বড় অনেক কিছু মিস করবেন। আমি বারবার বারংবার রিকোয়েস্ট করবো আপনারা প্লিজ এই জায়গাটা একবার ভিজিট করুন, পুরো দিল খুশ হয়ে যাবে, মানে এত সুন্দর, জাস্ট দেখে নাও ব্যাকগ্রাউন্ডের ভিউটা। ঠিক আছে, সো বাইক থেকে কিন্তু যেটুকু ক্যাপচার করার আপনাকে করতে হবে, যেহেতু বিকজ ভিতরে কিন্তু কোনো রকম ফুটেজ অ্যালাউ না। ঠিক আছে, কলকাতার এই বিড়লা মন্দির নির্মাণ করেছেন ভারতের বিখ্যাত ইন্ডাস্ট্রিয়াল ফ্যামিলি বিড়লা ফ্যামিলি। এর নির্মাণ কার্য শুরু হয় 1970 সাল, এবং প্রায় 26 বছর পর অর্থাৎ 1996 সালে এই মন্দিরটি কমপ্লিট হয় এবং প্রতিষ্ঠা লাভ করা হয়। সো দেখতে পাচ্ছ কঠোরভাবে কিন্তু এখানে ভিতরে ছবি ফটো তোলা অ্যালাউ না, বাট বাইরে থেকে যেটুকু পারছি আপনাদের দেখাচ্ছি, আর ভিতরে তো মোটামুটি দেখালাম, হালকা কয়েকটা ক্লিপ দেখাচ্ছি, তাই তো। সো একটা ইম্পর্টেন্ট নোট, সেটা হচ্ছে এই মন্দিরটা যাবতীয় খরচ বহন করে কিন্তু বিড়লা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। ঠিক আছে, কোনো এটা কিন্তু কোনো গভর্নমেন্ট, কোনো সরকারের কোনো সংস্থা দ্বারা এটা চলছে না, এটা কিন্তু পুরো বিড়লা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। সো হিজ কল্ড এটাকে কিন্তু বলে বিড়লা মন্দির, বাট ভিতরে কিন্তু রাধাকৃষ্ণের মন্দির বা শিব মন্দির সমস্ত কিছু কিন্তু রয়েছে। ঠিক আছে, বাইরে থেকে মন্দিরের দৃশ্য যতটাই না সুন্দর, ভিতরকার দৃশ্য আরও আরও বেশি সুন্দর ও বেশি মনোমুগ্ধকর। আচ্ছা, প্রশ্নটাই তো থেকেই গেল, কিভাবে আমরা আসবো এই মন্দিরে? চলো ঠিকানাটাকে আমরা জেনে নিই। 29 আশুতোষ চৌধুরী এভিনিউ, বালিগঞ্জ, কলকাতা 719। আর এখানকার নিয়ারেস্ট ট্রেন স্টেশন হলো বালিগঞ্জ ট্রেন স্টেশন। হ্যাঁ, স্টেশন থেকে নেমেই 10 টাকা বাস কিংবা অটো ভাড়া দিয়েই আপনি পৌঁছে যাবেন এই মন্দির। তো গাইস, চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ওটা কমেন্ট করে জানিও। বুঝতেই পেরেছি সেরকম কোনো ফুটেজ আপনাদের দেখাতে পারলাম না, সে ভালো লাগার কোনো প্রসঙ্গে নেই, তবুও চেষ্টা করো, আমি বারংবার বারবার রিকোয়েস্ট করবো অবশ্যই ভিজিট করুন। হ্যাঁ, মানে অনেক অনেক সুন্দর করে কারুকার্য, মানে আমি যদি ভিতরে ফুটেজ করাটা নিতে পারতাম অবশ্যই আপনাদের ভালো করে দেখাতে পারতাম। সো দেখে নাও কত সুন্দর করে কারুকার্য, মানে সিরিয়াসলি পুরো মাইন্ড ব্লোয়িং। ঠিক আছে, তো চলো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব, আর পেজে নতুন হলে অবশ্যই একটা ফলো করে দিও। সো দেখা হচ্ছে খুব সাধারণ নতুন করে ভিডিওতে, টেক কেয়ার অ্যান্ড বাই।